স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এটি কর্কট রোগের কারণ। রেগে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক। রেসপেক্টেড যুব সংঘ কমিটি, তৎকালীন পরিস্থিতিতে দুর্গোৎসব খারিজ করার প্রস্তাব আসায় আমরা অত্যন্ত মর্মাহত। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ক্লাবের শ্রমিকদের কথা এবং আমাদের মৃৎশিল্পীদের কথা, সমীর দা এবং এই বছরে আমাদের নতুন মহিলা মৃৎশিল্পী রূপসার কথা, আর আমাদের ক্লাবের মহিলা পুরোহিত পূর্ণিমা দি। আমার আর্জি যে ক্লাব ফান্ড থেকে তাদের নামে একটা টাকা কমিশন করা হোক। মা, এবার কি দুর্গা পুজোর হবে না? দুর্গা মা কি আর আসবে না? দুর্গা মা কি আর আসবে না? সমীরদা, এইবারই তো বুঝছো কি অবস্থা। আমার খুব খারাপ লাগছে জানো তো, কিন্তু আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, তুমি চিন্তা করো না। দেখো শর্মিলা, একটা কথা বলি, একজন শিল্পীর কাছে তার শিল্পটাই কিন্তু তার প্রথম প্রেম, তার সৃষ্টির আতুর ঘর। একজন শিল্পীর কাছে ভগবান কতটা গুরুত্ব রাখে তা আমার জানা নেই, কিন্তু সেই শিল্পীর হাতের জাদুতে গড়ে ওঠা শিল্পের গুরুত্ব কিন্তু তার কাছে অসীম, তাই নয় কি? সুতরাং কোনো কাজ না করে আমি একটা পয়সাও নেব না। মায়ের পুজো করবো এবার, শর্মিলাদি সুযোগটা দিলেন, আরে বাড়ি এত বাধা। কংগ্রাচুলেশনস, প্রথম মহিলা শিল্পী আমাদের এই ক্লাবের। পুজো হোক বা না হোক, মা আসবেন, আগমন ঘটবেই। দিন 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 দিন
মূর্তি, মূর্তিতে নহে, মা আসেন মোদের প্রাণে, মোদের হৃদয়ে। তারে যেমন ভাবে দেখিবে, ঠিক তেমন রূপে পাইবে। দুর্গোৎসব 2020, দূরত্বের ঘনিষ্ঠতা। আজ বাড়িতেই আছি আমরা, আর যুব সংঘ ক্লাব প্রস্তুত করছে ভার্চুয়াল পুজো। আশা করি আপনাদের পাশে পাব। Amar pujo.